নমস্কার, আমি নীলু স্টার স্টোনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই পেজে আসার জন্য আপনারা গুগলে টাইপ করতে পারেন এমপ্লয়মেন্ট ব্যাংক, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারেন। এই পেজে আসার পর আপনারা এখানে প্রকাশিত সম্প্রতি বিজ্ঞপ্তিগুলি দেখে নিতে পারেন। এবার আসি আজকের ভিডিওতে। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করার পর, যুবশ্রীতে নাম অ্যাপ্রুভ হওয়ার পর, যারা যারা যুবশ্রীতে ভাতা পাচ্ছেন তাদেরকে প্রতি ছয় মাস অন্তর অ্যানেক্সচার 3 সাবমিট করতে হয়। সেই মতো গত ছ মাসের ভাতা প্রাপকগণের অ্যানেক্সচার 3 সঠিকভাবে ভেরিফিকেশান না করা পর্যন্ত পরবর্তী মাসের টাকা দেওয়া বন্ধ থাকে। তবে এই মুহূর্তে সেই অপেক্ষার অবসান ঘটেছে এবং যুবশ্রী ভাতা প্রাপকদের অ্যাকাউন্টে 3000 টাকা দুটি কিস্তিতে ক্রেডিট করা হয়েছে। আপনাদের অ্যাকাউন্টে এখনও যদি টাকা ক্রেডিট না হয়ে থাকে, অনলাইনের মাধ্যমে আপনারা স্ট্যাটাস চেক করে নিতে পারেন। তবে কিভাবে স্ট্যাটাস চেক করবেন তার ভিডিও ডিটেলস আমি বলে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। দেখার পর আপনারা নিজেরাই সার্চ করে নিতে পারবেন, অর্থাৎ দেখে নিতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে কি না। এই যে পেজটি আপনাদের সামনে শো করছি, দেখুন এটি হচ্ছে অ্যানেক্সচার 3 অনলাইনের মাধ্যমে সাবমিট করার পর এই মেসেজ এইভাবে শো করে, অর্থাৎ আপনার অ্যানেক্সচার 3টি অনলাইনে সঠিকভাবে সাবমিট হয়ে গেছে। তারপরে দেখুন নেক্সট পেজ, যেটা আমি আপনাদের সামনে শো করছি, এইভাবে আপনাদেরকে শো করার অর্থ হচ্ছে আপনার অ্যানেক্সচার 3 অনলাইনে সাবমিট করার পর আপনার নামটি আবার অ্যাপ্রুভ হওয়ার পর যুবশ্রীর ডাটায় রয়েছে, অর্থাৎ পুনরায় ছ মাস আপনি আবার টাকা পাবেন। কিন্তু আপনার স্ট্যাটাস যদি এইভাবে শো করে এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, ইয়োর অ্যানেক্সচার 3 ডিটেলস নিড ভেরিফিকেশান, প্লিজ কন্ট্যাক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, অর্থাৎ আপনার নামটি এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত রয়েছে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে যে অ্যানেক্সচার 3টি সাবমিট করেছিলেন তার ভেরিফিকেশানের প্রয়োজন আছে, তাই আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে দেখা করুন। এবার নির্দিষ্ট ডেটের মধ্যে আপনি গিয়ে যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনার ডিটেলস ভেরিফিকেশান করে এসে থাকেন, তাহলে আপনার স্ট্যাটাসের পরিবর্তন ঘটবে, অর্থাৎ এইভাবে আপনার স্ট্যাটাস শো হবে। দেখুন এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক লাইফ কেস ইন যুবশ্রী, ইয়োর অ্যানেক্সচার 3 হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের আন্ডারে আপনার নাম নথিভুক্ত আছে, যুবশ্রীতে আপনার ডাটা রয়েছে এবং অ্যানেক্সচার 3টি সঠিকভাবে সাবমিট হয়ে গেছে। এবার আপনার স্ট্যাটাস যদি এইভাবে শো করে এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক রিমুভ ফ্রম যুবশ্রী, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত রয়েছে কিন্তু আপনার নামটি যুবশ্রী থেকে সরিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ আপনি আর ভাতা পাবেন না, কিন্তু আপনাদের স্ট্যাটাস কী শো করছে সেটা আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের মোবাইল থেকে দেখে নিতে পারেন। তার জন্য আপনাকে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর আপনাকে এখানে স্ট্যাটাস চেক করতে হবে। তবে কিভাবে স্ট্যাটাস চেক করবেন ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমার লিংক দেওয়া থাকবে, ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারেন, অথবা গুগলে গিয়ে আপনারা টাইপ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। টাইপ করার পর দেখুন সার্চ বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এই রকম লিংক পেজ ওপেন হয়ে যাবে। লিংকের উপরে ক্লিক করুন, যেখানে আমি মেনশন করছি তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট। দেখুন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হওয়ার পর স্ক্রল করে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে গেলে দেখুন ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, যেখানে আমি মেনশন করছি তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এইভাবে পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা জব সিকার আইডি দেখুন ডান দিকে ফাঁকা ঘরে এখানে পুট করুন। পুট করার পর নিচে দেখুন ক্যাপচা কোড বা সিকিউরিটি কোড রয়েছে, নিচের ফাঁকা ঘরে আপনারা সঠিকভাবে সিকিউরিটি কোড বা ক্যাপচা কোডটি ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর দেখুন সাবমিট বাটনের উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। আপনাদের সামনে স্ট্যাটাস এইভাবে শো করতে পারে। এই স্ট্যাটাসের অর্থ হচ্ছে আপনার নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত রয়েছে, আপনি যুবশ্রীর ভাতা পাচ্ছিলেন, আপনি অনলাইনের মাধ্যমে অ্যানেক্সচার 3 সাবমিট করেছিলেন কিন্তু আপনার সাবমিট করা অ্যানেক্সচার 3টি পুনরায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে ভেরিফিকেশান করে আসতে হবে।
এই স্ট্যাটাসটির অর্থ হলো আপনি প্রথমবার অনলাইনে অ্যানেক্সার থ্রি সাবমিট করার পর অথবা দ্বিতীয়বার আপনি এক্সচেঞ্জে গিয়ে ভেরিফিকেশন করে আসার পর আপনার স্ট্যাটাস যদি এইভাবে শো করে তাহলে আপনার নামটি যুবশ্রীতে অ্যাপ্রুভ হয়ে রয়েছে, তাই আপনি পরবর্তী ভাতা পাবেন। আপনার স্ট্যাটাসটি যদি এইভাবে শো করে তাহলে এই স্ট্যাটাসের অর্থ হচ্ছে আপনার নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত রয়েছে কিন্তু যুবশ্রী থেকে সরিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ আপনি আর ভাতা পাবেন না। আপনার স্ট্যাটাসটি যদি এইভাবে শো করে তাহলে এই স্ট্যাটাসের অর্থ হচ্ছে আপনার নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত রয়েছে কিন্তু যুবশ্রীতে এখনও অ্যাপ্রুভ হয়নি, তাই এইভাবে আপনারা চেক করে নেবেন। নমস্কার।